তো বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকুন এবং আপনাকে কেউ ট্যাগ করে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে কেউ আর ট্র্যাক করতে পারবে না, একেবারে ট্র্যাক করা ইম্পসিবল হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এক্ষুনি ইয়ার সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ট্র্যাক অন করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যেই ফেসবুক লাইট বা ফেসবুক অ্যাপটা আছে সেটা ওপেন করে নিন। আপনি চাইলে আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন। তো ফেসবুকে চলে আসার পর আপনাকে কি করতে হবে, আপনাকে ট্র্যাক অফ করার ক্ষেত্রে আপনি উপরে দেখবেন থ্রি লাইন একটি অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে যেটার নাম হচ্ছে সেটিংস। তো আপনি এখানে সেটিংসে ক্লিক করে দিন। তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি এখানে কি করবেন, আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন যে টাইম লাইন অ্যান্ড ট্র্যাকিং। তো আপনি এখানে টাইম লাইন অ্যান্ড ট্র্যাকিংয়ে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন। তো আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন যে এই অপশনটা, আপনি এই অপশনটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ক্ষেত্রে ফ্রেন্ডস দেওয়া থাকবে, এই টিকটা ফ্রেন্ডস দেওয়া থাকবে। আপনি কি করবেন, আপনি অনলি মিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে আপনি হু ক্যান সে হোয়াট আদার পোস্ট অন ইউর টাইম লাইন। তো এখানে যদি আপনার কাস্টমটা না থাকে, এখানে দেখতে পাচ্ছেন নিচে কাস্টম লেখা আছে, আপনি যদি কাস্টমটা না থাকে তাহলে আপনি একটু এখানে সেম ওরে অনলি মি বা এখানে ফ্রেন্ড এক্সপেক্ট করে দিতে পারেন। তো এটা করে দেওয়ার পর টিকটা, অর্থাৎ আপনি এই টিকটা দিয়ে দেবেন ফ্রেন্ড এক্সপেক্টে। তো এটা করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে নিচে অ্যালাউ আদার অন শেয়ার ইউর পোস্ট টু স্টোরি, এটা যদি অন না থাকে তাহলে আপনি এটার ভিতর থেকে গিয়ে আপনি অন করে দেবেন। তো এরপরে চলে আসছে তৃতীয় সেটিংস। তো এখানে দেখতে পাবেন যে ট্র্যাকিং, উপরে দেখবেন ট্র্যাকিং লেখা। তো এখানে দেখতে পাবেন যে হু ক্যান সে পোস্ট হোয়াট ইউ আর ট্র্যাকিং অন ইউর টাইম লাইন। তো এটার মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে এটার মানে হচ্ছে যে আপনাকে যে কেউ ট্র্যাক করতে পারবে কি না, যে আপনি যদি চান যে আপনাকে কেউ ট্র্যাক না করুক বা আপনি অনলি মি করে দেবেন তাহলে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না। কিন্তু সমস্যাটা এই জায়গায় যে আমরা চাই কেউ না কেউ আমাদের ট্র্যাক করুক, সেটা আমাদের এখানে, আমি যেই সেটিংসটা দেখাবো সেটা আপনার এখানে কী হবে, আপনার এখানে রিকোয়েস্ট চলে আসবে ফ্যান রিকোয়েস্টের মতো। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তারপরে কিন্তু আপনার আইডিতে এই ট্র্যাকটা অ্যালাউ হবে এবং আপনার বন্ধুবান্ধব দেখতে পারবে। কিন্তু যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার আইডি থেকে একেবারে চলে যাবে, কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল কেউ দেখতে পারবে না। আর আপনি যদি এটা ঝুলিয়ে রাখেন ফ্রেন্ড রিকোয়েস্টের মতো, তবেও কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল আপনার এই ট্র্যাকটা কেউ যদি আপনাকে ট্র্যাক করে থাকে তাহলে দেখতে পারবে না। তো আপনি যদি এখানে ফ্রেন্ডস করে রাখেন তারপর কী হবে, আপনি যখন কোনো জায়গায় যাবেন ট্যুরিস্টে, যখন আপনার সাথে কোনো ফ্রেন্ডস পিক তুলবে এবং আপনাকে যখন আপনাকে ট্র্যাক করা করে ছবি দেওয়া হবে, তখন আপনি চাইলে অ্যাকসেপ্ট করে আপনার আইডিতেও এই আপনার ফ্রেন্ডসদেরকেও আপনার এই ছবিগুলো আপনাকে আপনার ফ্রেন্ডসের সাথে দেখাতে পারবেন। তাই জন্য আপনি এখানে ফ্রেন্ডস বা ফ্রেন্ড এক্সপেক্ট করে দিতে পারবেন, যাতে করে যে কেউ আপনাকে ট্র্যাক করতে পারে। তো এটা চলে গেলো দ্বিতীয় সেটিংস। তো এখানে দেখতে পাবেন যে তো এই অপশনটা আপনি কি করবেন, এটা যদি আপনার ফ্রেন্ডস না থাকে তাহলে আপনি এটা ফ্রেন্ডস করে দেবেন, আপনি এখানে ক্লিক করে ফ্রেন্ডস করে দেবেন। তো এখানে তো এবার চলে আসছে এখানে দেখতে পাবেন যে রিভিউ। তো আপনি রিভিউতে এসে তো আপনি কি করবেন, এই প্রথম অপশনটায় আপনি এটা আপনার অফ করা থাকবে প্রথম অবস্থায়, তো আপনি এটা কি করবেন এখান থেকে আপনি অন করে দেবেন। অন করে দিলে কি হবে, এই অপশনটা আপনি এখানে ক্লিক করে অন করে দেবেন। অন করে দিলে কি হবে, আপনার এখানে কেউ যদি আপনাকে ট্র্যাক করে তাহলে আপনার এখানে রিভিউ চলে আসবে, অর্থাৎ আপনি চান কি এই ট্র্যাকটা আপনার আইডিতে অ্যালাউ হোক, আপনার ফ্রেন্ড সার্কেল দেখুক নাকি চান না। তাহলে আপনি যদি হাইডের চাপ দিয়ে দেন তারপর কিন্তু আপনার এই ফ্রেন্ড, যে ফ্রেন্ডই হোক আপনাকে যদি যে ট্র্যাক করেছে সেই ট্র্যাকটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এখানে
এখানে আবার নিচে দেখতে পাবেন যে রিভিউ প্রথম, এবং এখানে দেখতে পাবেন যে অফ অফ আছে, তো আপনি এটা অন অন করে দিবেন, এবং এখানেও দেখতে পাবেন যে রিভিউ পোস্ট, তো এটাও আপনার অফ থাকবে, তো আপনি এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর কি হবে, এখন থেকে আপনাকে যে কেউ ট্র্যাক করুক সেটা আপনার এখানে নোটিফিকেশন আসবে, এবং আপনি কি করবেন আপনার প্রোফাইলে এসে আপনি চাইলে দেখতে পাবেন যে কে কে আপনাকে ট্র্যাক করেছে, তো এটা কিন্তু আপনার এখানে চলে আসবে না, যে আপনি এখানে যতই দেখবেন যে আমাকে কেউ ট্র্যাক করেছে না, এরকম আমাকে কেউ আপনাকে কেউ ট্র্যাকই করবে না এরপর থেকে, তো আপনার এখানে রিকোয়েস্ট চলে আসবে, রিকোয়েস্টের ডাইরেক্ট এখানেই চলে আসবে। আর যদি আপনি ফেসবুক লাইট ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার এই জায়গায় পেন্ডিং পোস্ট নামে একটি অপশন চলে আসবে। তো কে কে আপনাকে ট্র্যাক করেছে সেটা আপনি দেখতে চাইলে আপনার নোটিফিকেশনে চলে আসবে, এবং যদি আপনার পুরান হয়ে যায় অর্থাৎ অনেক দিন হয়ে যায় ট্র্যাকগুলো চেক করেন না, তাহলে আপনি এখানে দেখবেন থ্রি লাইন একটি অপশন আছে, তো আপনি থ্রি লাইনে অপশনে ক্লিক করে দেবেন, অর্থাৎ প্রোফাইলে এসে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে টাইম লাইন রিভিউ একটা অপশন আছে, তো টাইম লাইন রিভিউতে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে দুইটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে দুইটা ট্র্যাক করা হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফ্রেন্ড এখানে ট্র্যাক করা হয়েছে আমাকে, তো এটা আমার আইডিতে না এসে এখানে রিকোয়েস্ট আকারে চলে আসছে, তো আমি যদি চাই এটা অ্যাকসেপ্ট করতে, তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে অ্যাড টু টাইমলাইন চলে আসছে, তো আমি যখন অ্যাড টু টাইমলাইনে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর আমার আইডিতে কিন্তু এটা অ্যালাউ হয়ে যাবে এবং আমার ফ্রেন্ড সার্কেল দেখতে পাবে। তো এখানে যখন আমি হাইডে চাপ দিয়ে দিছি, তো হাইডে চাপ দিয়ে দিছি মানে এই ট্র্যাকটা কেটে গেছে, আমার ফ্রেন্ডসও দেখলো না, আমার আইডি থেকেও চলে গেল, একেবারে পরিষ্কার হয়ে গেলো। তো আপনি চাইলে যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড টু টাইমলাইন চাপ দিয়ে দেবেন, এবং যদি না চান তাহলে হাইডে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর কী হবে, ট্র্যাকটা কেটে যাবে এবং সরাসরি আপনার আইডি থেকে কিন্তু ট্র্যাকটা চলে আসবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে তা লাইক ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার এই ছোটো ভাইকে জানাতে পারেন, এবং এই ভিডিওটা যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা কিন্তু প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে, তো আজকের জন্য বাই।